नमस्कार বন্ধুরা, রাধা মাধব ক্রিয়েশনের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোপালের একটি সুন্দর ঘেরওয়ালা ফ্রক এবং তার ম্যাচিং এ টুপি বানানোর পদ্ধতি। ড্রেসটি আমি আমার 10 নম্বর গোপাল সোনার জন্য তৈরি করেছি। आशा करी आजकल वीडियो तुम्हारे जो खूब हेल्पफुल भलो लगे जदि वीडियो भलो लेगे थे तो अवश्य हमारे चैनल के सबसक्राइब कर देवे वीडियो लाइक कर कारण आमी एरकम नित्य नतन गोपाल ठाकुर राधा माधव एवं विभिन्न ठाकुर पोशाक बनानों वीडियो तुम्हारे साथ शेयर कर এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন পোশাক বানানোর ভিডিও অলরেডি আপলোডেড আছে। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে তার লিংক দিয়ে দেব, তোমরা পারলে দেখো। আশা করি সেই ভিডিওগুলিও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। এখানে আমি কটনের ফেব্রিক নিয়েছি, চওড়ায় রেখেছি 5.5 ইঞ্চ এবং লম্বায় রেখেছি 27.5 ইঞ্চ। আমি একই মাপের আরেকটি ফেব্রিক কাট করে নিয়েছি, এর অর্থাৎ আমার ঘেরাটা তৈরি করতে টোটাল লেন্থে দরকার 55 ইঞ্চ। টপ বানানোর জন্য আমি কাপড় কেটে নিয়েছি যা চওড়ায় রেখেছি 3.5 ইঞ্চ এবং লম্বায় রেখেছি 16.5 ইঞ্চ। এছাড়া কোমরে বেল্টের জন্য আমি 1.5 ইঞ্চ চওড়া এবং 10 ইঞ্চ লম্বা আরেকটি ফেব্রিক কাট করে নিয়েছি। এখানে আমি কোনো রকম লাইনিং ব্যবহার করব না। এরপর যে দুটো কাপড় আমি কেটে রেখেছিলাম, দুটো কাপড়ে সোজা দিয়ে একটা অপরের উপর রেখে ধার বরাবর সেলাই করে জয়েন করে নিচ্ছি। যেহেতু কাপড়টা অনেকটাই লম্বা 55 ইঞ্চ, তাই আমি এটা আলাদা আলাদা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একই ভাবে টোটাল লেন্থও কেটে নিতে পারো। তারপর দেখো কাপড়ে উল্টো দিকে ডবল ফোল্ড করে এর উপর দিক থেকে আমি সেলাই করে নেব, নিচের দিক থেকে মানে ধার বরাবর, যাতে সুতো না বেরিয়ে যায়। তার জন্যই আমি ধারগুলোকে লক করে দিচ্ছি এইভাবে দুবার ফোল্ড করে। আমি টোটাল লেন্থ 55 ইঞ্চ নিয়েছিলাম, এই টোটাল 55 লেন্থে আমি ধারটা এইভাবে ডবল ফোল্ড করে স্টিচ করে নেব। টোটাল লেন্থের একটা দিক স্টিচ করে নেবার পর দেখো আমি পুরো কাপড়টাই সেলাই করে নিয়েছি। তারপর ধারের দিকটাও ঠিক একইভাবে ডবল ফোল্ড করে সেলাই করে নেব। দুটো সাইড সেলাই করে নেবার পর আমি এবার প্লিটগুলো করে নেব। দেখো এইভাবে আমি দু তিনটে প্লিট একসাথে করে নিয়ে উপর দিক থেকে আমি স্টিচটা করে নিচ্ছি।
তো কোমরে দেখো আমার এসেছে 7 ইঞ্চ যেটা 8 নাম্বার 9 নাম্বার এবং 10 নাম্বার গোপালের জন্য খুব ইজিলি হয়ে যাবে। এরপর যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম সেটা প্রথম দিকটা একটু ফোল্ড করে জামাটার বিপরীত দিকে বসিয়ে উপর দিক থেকে প্রথমে প্লেন স্টিচ করে নিতে হবে। সামনের দিকে ফিরিয়ে এনে এরপর আমি একটা ফোল্ড করলাম। এই ফোল্ডের মাঝে দড়িটা দিলাম, দিয়ে আরো একবার ফোল্ড করে নিয়ে এর উপর দিক থেকে ধার বরাবর স্টিচ করে নিতে হবে। তো দেখো বন্ধুরা আমার ঘেরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি টপ তৈরি করব। আমি যে ফেব্রিকটা কেটে রেখেছিলাম ওটা উল্টো দিক থেকে ভাঁজ করে প্রথমে একদম ধার বরাবর প্লেন স্টিচ করে নেব। স্টিচ করে নেওয়ার পর এই কোণগুলো এবং সাইডের কিছু এক্সট্রা ফেব্রিক কাট করে নিলাম। তারপর মধ্যখান থেকে ভাঁজ করে ঠিক আমি মধ্যখান দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে আমি দুটো পার্টে ভাগ করে নিলাম। এরপর এই ওপেন সাইডটা দিয়ে আমি দুটো পার্ট সামনের দিকে ফিরিয়ে আনব। এরপর আমি এর ওপর দিক দিয়ে প্লেন স্টিচ করে নেব। প্লেন স্টিচ করে নেওয়ার পর আর একটার ওপর আর একটা রেখে নিচের দিক থেকে কিছুটা অংশ জয়েন করে নেব। এরপর আগে থেকে যে আমি ঘেরাটা তৈরি করে রেখেছিলাম তার ঠিক মাঝ বরাবর আমি চলিটা রেখে নিচের দিকে রেখে ওপর দিক থেকে সেলাই করে নিয়ে ঘেরাটার সাথে জয়েন করে নেব। তো দেখো বন্ধুরা আমার ড্রেসটা পুরোটাই রেডি হয়ে গেছে। এরপর আমি টুপিটা তৈরি করে নেব। তো তার জন্য 2 ইঞ্চ চওড়া এবং 42.5 ইঞ্চ লম্বা আমি একই ফেব্রিক কাট করে নিয়েছি। তো এই ধারটা একইভাবে ডবল ফোল্ড করে এই ধারটা আগে প্লেন স্টিচ করে লক করে নেব। ধার বরাবর সেলাই করে নিয়ে এরপর আমি ছোট ছোট প্লিট করে নেব। টোটাল লেন্থে আমি যতটা কাপড় নিয়েছি পুরোটাই আমি এইভাবে ছোট ছোট প্লিট করে
উপর দিক থেকে সেলাই করতে থাকব। তো দেখো বন্ধুরা, আমি পুরো কাপড়টাই প্লিটগুলো করে নিয়েছি। এরপর সেম ফেব্রিকের একটি কাপড় নিয়েছি যা চওড়ায় রেখেছি 3.25 ইঞ্চ এবং লম্বায় রেখেছি 11 ইঞ্চ। এরপর কাপড়টা সোজা দিকের ওপর প্লিটগুলোরও সোজা দিকটা রেখে ধার বরাবর এইভাবে আগে সেলাইটা আমি করে নেবো। এরপর সেলাই করে নেবার পর আমি এইভাবে ফোল্ড করে এই ধারে স্টিচ করে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নেবার পর আমি একটা ছুঁচ সুতোর মাধ্যমে এই ধার বরাবর আমি এইভাবে প্লেন রান সেলাই করতে থাকব। একদম ধার বরাবর আমি কাজটা করে নেব এবং সেলাইগুলো ছোট ছোট করে করব। টোটাল রাউন্ডটা আমি এইভাবেই সেলাইটা করে নেব। সেলাই করে নেওয়ার পর এইভাবে সুতোটা টেনে ওখানেই আমি সুতোটাকে দুটো পাক লাগিয়ে সেলাইটা করে নিলাম। তারপর সোজা দিকে ফিরিয়ে আনলেই আমার টুপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এবং দেখো টুপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং গোপাল সোনাকে পরলেও খুব সুন্দর দেখতে লাগবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে আর এই রকমই নিত্য নতুন ঠাকুরের পোশাক বানানোর ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ এই ভিডিওটা লাইক করে দিও এবং তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।